हाय व्यूअर्स, यू आर वेलकम टू माय चैनल मैथ ट्यूटोरियल्स बाय आशीष दास, मायसेल्फ आशीष दास एंड दिस इज माय वीडियो नंबर 505। आजकेर এই 505 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে, সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 265 থেকে 267 পর্যন্ত দেখো, কোষে দেখি 19 আছে। এই কোষে দেখি 19টাই হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার চ্যাপ্টার। আজকের এই 505 নম্বর ভিডিওতে আমরা সেই কোষে দেখি 19 এর কোশ্চেন নাম্বার 7 আলোচনা করছি। দেখা যাক কি বলছে এখানে। বলছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক আছে, সেটা কি রকম? এরকম একটা কাঠের ঘনক আছে, মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, আর সেগুলো কত করে না 4.2 ডেসিমিটার এইরকম করে। বলছে এখান থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে একটা নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু বার করতে হবে এবং তার আয়তন কত হবে। তার মানে শঙ্কুর যে ভূমিটা হবে সেটা তো একটা বৃত্ত হবে, যদিও এটা বৃত্ত হলো না আমার। তো এই যে বৃত্তটা হবে, এই বৃত্তের ব্যাসটা যেটা হবে সেটা দেখো 4.2 ডেসিমিটারই ব্যাস হবে, এবং এই হচ্ছে শঙ্কুর শীর্ষটা। তো এই এই যে শঙ্কুর উচ্চতাটা হবে, এই উচ্চতাটা কিন্তু তোমার 4.2 ডেসিমিটারই হবে। শঙ্কুর আয়তনটা কত দেখো আমি কিভাবে করছি সলিউশন। স্পষ্টতই শঙ্কুর ভূমির ব্যাস টু আর, এটা সমান সমান 4.2 ডেসিমিটার, সমান সমান হচ্ছে 42 সেমি। তাহলে সুতরাং ব্যাসার্ধ কত হচ্ছে আর, এটা হচ্ছে 42 ডিভাইডেড বাই 2 সেমি, এবং এটা কেটে যাবার পরে হচ্ছে 21 সেমি, এবং শঙ্কুর উচ্চতা এইচ, এটাও সমান সমান হবে 4.2 ডেসিমিটার, সমান সমান কত হচ্ছে 42 সেমি। সুতরাং শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন এটা কত হবে না 1/3 পাই আর স্কোয়ার হয়, মানে ইনটু 21 ইনটু 21 এইচ হয় ইনটু 42। এত অবশ্যই ঘন সেন্টিমিটারে চলে আসবে, এটা সমান সমান কত হচ্ছে 1/3 ইনটু 22/7 ইনটু 21 21 42,
এত ঘন সেমি। তিন দিয়ে একুশ কে কাটো হবে সাত, সাত আর সাত কেটে দাও। তার মানে একুশ, বিয়াল্লিশ আর বাইশ এই তিনটেকে গুণ করলে আমাদের কাজ হয়ে যাবে। এবারে আমরা বিয়াল্লিশকে কি করব না একুশ দিয়ে গুণ করে দেব, তাহলে কত হবে বিয়াল্লিশ এককে বিয়াল্লিশ আর বিয়াল্লিশ দুগুণে হবে চুরাশি, অর্থাৎ এইট এইট টু এইটা হবে। সেই এইট এইট টুকে এবারে বাইশ দিয়ে আমায় গুণ করতে হবে, এইট এইট টু এটাকে আমি বাইশ দিয়ে গুণ করে দেবো। তাহলে দুই দিয়ে দিলে দুই দুগুণে চার, আট দুগুণে ষোলো, ছয় হাতে এক, আট দুগুণে ষোলো আর একে সতেরো। আবারও যেহেতু দুই দিয়ে গুণ করছি তার মানে ওয়ান সেভেন সিক্স ফোর এইটাই আবার হবে, যোগ করলে কত হবে ফোর, ছয় আর চারে দশে শূন্য হাতে এক, ছয় আর সাথে তেরো আর একে চোদ্দোর চার হাতে এক, সাত আর একে আট আর একে নয় এক, উনিশ হাজার চারশো চার সমান সমান হচ্ছে উনিশ হাজার চারশো চার, এত ঘন সেমি। ব্যাস আমার অঙ্ক হয়ে গেছে। উত্তর কি লিখতে হবে বলছে, যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। তাহলে উত্তরে লিখব নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন উত্তর, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত, উনিশ হাজার চারশো চার, উনিশ হাজার চারশো চার এত ঘন সেমি। আশা করি বুঝতে পেরেছো। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময় তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ কোশ্চেন নাম্বার এইটের অঙ্কের জন্য তোমরা আমার 506 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।